এস আলম নামে পরিচিত চট্টগ্রামের সাইফুল আলম তার নিজের ও স্ত্রী ফারজানা পারভিনের নামে সিঙ্গাপুরে গড়ে তুলেছেন বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। বিতর্কিত ব্যবসায়ী সিঙ্গাপুরে তার বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে শুরু করেন 2009 সাল থেকে, এমন তথ্যই জানিয়েছে সিঙ্গাপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষ। একটি সূত্র মতে, এস আলম শুধুমাত্র হোটেল এবং শপিং মল কিনতে প্রায় 700 মিলিয়ন সিঙ্গাপুর ডলার বিনিয়োগ করেছে, যা টাকার অঙ্কে প্রায় 6,300 কোটি টাকা। জানা যায়, সিঙ্গাপুরে রয়েছে তার মালিকানাধীন মোট 3টি হোটেল। সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ায় অবস্থিত গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল, পরবর্তীতে যার নামকরণ করা হয়েছে হিল্টন গার্ডেন ইন, প্রায় 248 মিলিয়ন সিঙ্গাপুর ডলার দিয়ে হোটেলটি এস আলম কিনেছেন বলে জানা গেছে। এস আলমের মালিকানার আরেকটি হোটেল শেরাঙ্গুন এলাকায় অবস্থিত হলিডে ইন এক্সপ্রেস হোটেলের নামে এটা কেনা হয় 90 মিলিয়ন সিঙ্গাপুর ডলার দিয়ে। ব্যাংক খাতের এই রাঘব বোয়ালদের তৃতীয় হোটেলটির নাম ইবিস নোভেনা। দেশটির নোভেনা এলাকায় অবস্থিত এই হোটেলটি কিনতে তিনি ব্যয় করেছেন 170 মিলিয়ন সিঙ্গাপুর ডলার। এসবের পাশাপাশি তিনি 135 মিলিয়ন সিঙ্গাপুর ডলার দিয়ে মুস্তফা সেন্টারের কাছে সেন্ট্রিয়াম স্কোয়ারের প্রথম 2টি তলার 27,189 স্কোয়ার ফুট ফ্লোর কিনেছেন বলে জানা গেছে। মোট 4টি কোম্পানির মাধ্যমে এস আলম এসব সম্পত্তি ক্রয় করেন। এগুলো হলো কানালি লজিস্টিক্স, ক্যানোপাস 2, টলেডো ইন্টারন্যাশনাল এবং গ্র্যান্ড ইম্পেরিয়াল। এই 4টি কোম্পানির সাথে এস আলমের সম্পৃক্ততার তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। সিঙ্গাপুরে এস আলমের এই বিশাল সাম্রাজ্য গড়তে সব লেনদেনই হয়েছে সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংক লিমিটেডের মাধ্যমে, এমনটাই জানিয়েছে সিঙ্গাপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষ। অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষ হল সিঙ্গাপুরের অর্থ মন্ত্রণালয়ের অধীনে সংবিধিবদ্ধ বোর্ড। এই কর্তৃপক্ষই নিশ্চিত করেছে যে সিঙ্গাপুরের ওই 4টি কোম্পানিতে এস আলমের নিজের এবং তার স্ত্রী ফারজানা পারভিন ও এস আলমের বিভিন্ন কর্মকর্তাদের শেয়ার রয়েছে। এসব বিনিয়োগের কোনো কিছুতেই এস আলম বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়ার তওয়াক্কাও করেনি। বেশিরভাগ টাকাই সিঙ্গাপুরে পাঠানো হয়েছে অবৈধ পন্থায়, খুন্টি করে অথবা চিনি আমদানির জন্য ওভার এলসি দেখিয়ে। উল্লেখ্য, বাংলাদেশের চিনি বাজারে এস আলম গ্রুপের আধিপত্য বেশ জোরালো, আর এই চিনি এস আলম গ্রুপ আমদানি করে সিঙ্গাপুরের একটি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে। অবৈধ পন্থায় সিঙ্গাপুরে টাকা পাচারে এস আলম তার ইউনিয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংকে ব্যবহার করেন বলে অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষকে জানিয়েছেন ওই ব্যাংক দুইটির 2জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা। এছাড়া সিঙ্গাপুরে উল্লেখিত 4টি কোম্পানির রেজিস্টার্ড কাগজপত্রে এস আলম ও তার স্ত্রী ফারজানা নিজেদেরকে সাইপ্রাসের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। সিঙ্গাপুরে এস আলমের সব নথিপত্রের রেজিস্ট্রেশনে 2টি বাড়ির ঠিকানা ব্যবহার করেছেন। এই বাড়ি দুটির একটির অবস্থান থমসন রোডে, যার নির্মাণ কাজ শেষ হয় 2019 সালে। পরিবারের সবাইকে নিয়ে বসবাস করার জন্যই এই বাড়িটি তিনি তৈরি করেন। জাগুয়ার, পোর্শের মতো বেশ কিছু বিলাসবহুল গাড়িও রয়েছে এই ভবনটিতে। সিঙ্গাপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ভবনটি 2023 সালের এপ্রিলে জিকো ট্রাস্টের নামে হস্তান্তর করা হয়। এস আলমের সিঙ্গাপুরের বিলাসবহুল এই 3তলা ভবন নির্মাণে বেশ কিছু বাংলাদেশি শ্রমিক ও কর্মকর্তা কাজ করেছেন বলে জানা যায়।